ऊंची ऊंची डोरियों पे बांधुरे कगर पर ना माने ना कान्हा माने ना। ऊंची ऊंची डोरियों पे बांधुरे कगर पर ना माने ना कान्हा माने ना। जग जो बिछाए हर जाल काट ले, मक्खन चुराए हर माल चाट ले, मुरली से करे ऐसे टिक 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 टिक, बन घट की है बरी कठिन डगर पर ना माने ना कान्हा माने ना। ऊंची ऊंची डोरियों पे बांधुरे गगर पर ना माने ना कान्हा माने ना। रोके मोहे टोके मोहे काटे रे डगर मोरी यमुना के तट की, लाज नाही काज नाही, मारे जो कंगरिया तो फूटी मोरी मत की, पाक चतुर वरवाए प्रेम जार अर जावे, जो भी करे करे सब पिक 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 पिक, कहूँ मैं पिया जी थोड़ा कर लो सवर पर ना माने ना कान्हा माने ना। ऊंची ऊंची डोरियों पे बांधो रे गगर पर ना माने ना कान्हा माने ना। ऊंची ऊंची डोरियों पे बांधो रे गगर पर ना माने ना कान्हा माने ना। आज के जन्माष्टमी एटा অনেক দিন আগে সেই দোলে সময় লাগিয়েছিলাম কৃষ্ণ তুলসী, তো যেহেতু গাছে কৃষ্ণের নাম আছে তাই আজকে একেই সাজিয়েছি। এখানে যেগুলো দেখাচ্ছি এই মালাগুলো অবশ্য আমার কেনা, এগুলো আমার বাগানের ফুল নয়, এত ফুল আমার বাগানে এখন নেই যে মালা গেঁথে সাজাতে পারবো। আর এই উঁচুতে এই দুটো ভারে মাখন লুকিয়ে রেখেছি যাতে কানা খুঁজে না পায় এবং খেতে না পারে, খুব দুষ্টু তো সেই জন্য। আর এই কৃষ্ণ তুলসী গাছটাকে একটু মনের মতন করে সাজিয়েছি, এই মুকুটটাও কেনা অবশ্যই। আজকে এই গাছের পুজো দিয়েই আবার জন্মাষ্টমী সারছি, আর এগুলো অবশ্যই আমার বাগানের ফুল। এখানে আছে একটা সাদা জবা যার উপরে দুটো বেগম বাহার, একটা লাল টগর, সামনে হলুদ গোলা আলামান্ডা, এই লালগুলো দোপাটি, এটা কুন্দ, আর এই ছোট ছোট কিছু বেগুনি, এগুলো ক্রিপিং জেসমিন। আর নেক্সট যেটাতে এটা হচ্ছে একটা জবা, সামনে সাদা টগর, তার সামনে এগুলো কাঠ চাপা, এইগুলো 9 o'clock, এগুলো ক্রিপিং জেসমিন, আর এটা ক্রোসান্ড্রা, আর এটা মানিহাটের পাতা। তো এই দুটো প্লেট আজকে আমার বাগান থেকে যে ফুল পেয়েছি তা দিয়ে সাজিয়েছি। আর বাকি সবটাই আমার এই কৃষ্ণ তুলসীর জন্য। আজকের মতন জন্মাষ্টমীর পুজো এখানেই শেষ, তারা সবাই ভালো থাকবেন, আবার পরে। এখন বাগানটা ইঁদুর দ্বারা খুব ক্ষতিগ্রস্ত, ওই জন্য খুব বেশি দেখাতে পারছি না, এই যে এখন ভিডিও করছি এই সময়ও প্রচুর ইঁদুর এদিক ওদিক ঘোরাফেরা করছে, আওয়াজ পাচ্ছি, কিন্তু ইঁদুর নিধন করার চেষ্টা করছি, বাট এখনও অবধি খুব একটা যে সফল হয়েছি বলা চলে না আর কি। তো দেখি আবার রিকভার করে ডেফিনেটলি বাগান দেখাবো, আপাতত এটুকুই, তারা।